আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো, পায়খানা ঢোকার সময় কি দোয়া পড়তে হয় এবং বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, সহিহ হাদিসের ভিতরে কোন দোয়া উল্লেখ আছে, আমরা সেটা আজকে দেখব। তো পায়খানা প্রবেশের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন, যে দোয়াটা সহিহ মুসলিমের ভিতরে আমরা খুঁজে পাই। আপনারা দেখতে পারেন ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে সেই সহিহ মুসলিম শরীফের 757 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন তখন এই দোয়াটি পড়তেন, তা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমি দোয়াটা আবার বলছি এবং স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি, যারা পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে শিখে নেবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়ার সরল এবং সঠিক বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমাকে দুষ্ট পুরুষ শয়তান এবং দুষ্ট নারী শয়তান হতে হেফাজত করুন। এই সাধারণ ছোট্ট একটা অর্থ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম থেকে বের হতেন তখন যে দোয়াটা পড়তেন, সহিহ হাদিসের ভিতরে, আবু দাউদের ভিতরে এবং তিরমিজি শরীফের ভিতরে যে ছোট্ট একটা শব্দ বাথরুম থেকে বের হওয়ার সময় উল্লেখ রয়েছে সেটা হলো গুফরানাকা। গুফরানাকা শব্দের অর্থ, হে আল্লাহ আমাকে মার্জনা করুন, আমাকে ক্ষমা করুন। কিন্তু আমরা সচরাচর যে দোয়াটা পড়ে থাকি বাথরুম থেকে বের হওয়ার সময় সেটা হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করছি যিনি আমাকে কষ্টদায়ক বস্তু থেকে বাহির করে এনেছেন এবং আমাদেরকে স্বাভাবিক সুস্থতা দান করেছেন। যদিও এই দোয়াটা সহিহ হাদিসের ভিতরে উল্লেখ নেই, কিন্তু হাদিসের কিতাবের ভিতরে উল্লেখ আছে, নাসাই শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ রয়েছে। কিন্তু মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে হাদিসগুলোর ভিতরে এই বের হওয়ার দোয়াটা উল্লেখ রয়েছে সে হাদিসটা দুর্বল, অর্থাৎ জয়ীফ হাদিস। কিন্তু মুহাক্কিক উলামায়ে কিরাম বলেছেন হাদিসটা দুর্বল হলেও এটা আমলযোগ্য, অর্থাৎ বাথরুম থেকে বের হওয়ার সময় গুফরানাকা শব্দের সাথে এই দোয়াটা পড়া যেতে পারে। তাহলে পড়তে হবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা আমরা বাথরুম থেকে বের হওয়ার সময় পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বাথরুমে ঢোকার দোয়া পড়ার তৌফিক দান করুন এবং বাথরুম থেকে বের হওয়ারও দোয়া পড়ার তৌফিক দান করুন। তবে একটা কথা খেয়াল রাখবেন, সুন্নাত হলো বাথরুমে ঢোকার সময় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে মাথা ঢেকে এবং বাম পা দিয়ে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বাহির হওয়া, এটা হলো সুন্না। তো আমরা এই সুন্নাও পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।